প্রিয় শিক্ষার্থী, আপনাদের স্বাগতম জানাচ্ছি বাক্যতত্ত্বের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাংলা বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। একেবারেই ইংরেজি ব্যাকরণের বাক্যের যে গঠন অনুসারে প্রকারভেদ, সেটার সঙ্গে মিল। আপনারা চাইলে তুলনীয়ভাবে সেটাকে বিচার করতে পারেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সে হিসেবে। তো এই জটিল বাক্যের কিন্তু আরেকটা বিকল্প নাম আছে, মিশ্র বাক্য। এই পরিভাষাটা ব্যবহার করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ব্যাকরণ বইতে। মিশ্র বাক্য কোথাও কোথাও আপনারা দেখতে পাবেন, সেটা জটিল বাক্যের আরেকটা বিকল্প নাম। তবে মিশ্র বাক্য নামটা শুনে মনে হয় যে সেটা যৌগিক বাক্যের বিকল্প নাম। আসলে সেটি যৌগিক বাক্যের বিকল্প নাম নয়, সেটা হচ্ছে জটিল বাক্যের বিকল্প নাম। তো প্রথমেই আমরা সরল বাক্যের আলোচনা করব। কোনো বাক্য একটি কর্তা ও একটি ক্রিয়া সম্বলিত হলে এবং অন্য কোনো বাক্যের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত না হলে তাকে সরল বাক্য বলে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি কর্তা একটি ক্রিয়া, এই যে একটি কর্তা এবং একটি ক্রিয়া, এটা দেখতে পাচ্ছি। এইখানে আমরা আবার একটি কর্তা এবং একটি ক্রিয়া দেখতে পাচ্ছি। শুধু পার্থক্য হলো প্রথম বাক্যে আমরা কর্মপদ রাখিনি, দ্বিতীয় বাক্যে কর্মপদ রাখলাম, তার মানে রিক পরে। এটা হচ্ছে সরল বাক্যের একেবারে আদি অবস্থা। এরপর পরবর্তীতে অবস্থার পরিবর্তিত অবস্থাটা হচ্ছে এরকম, রিক বই পরে। তাহলে কর্মযোগ হলো। তাহলে কর্ম আমরা সংজ্ঞায় লিখিনি, কারণ কর্ম একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে, একাধিক মানে দুটি তিনটিও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দুটি থাকতে পারে। তো কিন্তু কর্তা একটি হতে হবে এবং ক্রিয়া হতে হবে একটি, এটা হচ্ছে মূল শর্ত আর কি। আর একটি ক্রিয়া মানে হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া, তার মানে একটি সমাপিকা ক্রিয়া। কিন্তু বুঝতেই হবে যে অসমাপিকা ক্রিয়া হলে সেটি একাধিক থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটি। তাহলে এখানে আমরা সমাপিকা ক্রিয়া দেখতে পাচ্ছি একটি, একটি কর্তা। আমরা আরেকটু কথা বলি সরল বাক্য সম্পর্কে, তাহলে আরো পরিষ্কার হবে বিষয়টা। যেমন বিশেষ ক্ষেত্রে একাধিক কর্তা থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তা সরল বাক্য বলে গণ্য হবে। যেমন এই বাক্যটি রিক ও গিরি, তাহলে এখানে একাধিক কর্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে আসছে আসছে সমাপিকা ক্রিয়া হচ্ছে একটা। তার মানে সমাপিকা ক্রিয়া যখন একটা হবে তখন কিন্তু একাধিক কর্তা থাকলেও সেটি সরল বাক্য হিসেবেই গণ্য হবে। রিক আর গিরি এই দুজন মিলে আসছে, একই কাজ করছে, এটা হচ্ছে সেই যুক্তি, একটি কাজ করছে। যদি দুটো কাজ করত, যদি এরকম হতো যে রিক আসছে গিরি যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আর সরল বাক্য থাকতো না। তার মানে আলাদা আলাদা কর্তা হলে, আলাদা আলাদা কর্তা হলে সেগুলোর জন্য যদি একটি ক্রিয়া হয় বা একটি কাজ হয় তাহলে সেটা সরল বাক্যই থাকবে। কিন্তু ক্রিয়া বা কাজ যখন দুটো হবে বা আলাদা আলাদা হয়ে যাবে তখন সেটি আর সরল বাক্য থাকে না, তার মানে ক্রিয়া একটি হতে হবে। এরপর বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সমাপিকা ক্রিয়াপদ একটি হলে তাও সরল বাক্য হিসেবে গণ্য হবে। যেটা আমরা একটু আগে বলছিলাম যে একাধিক
যদি অসমাপিকের, যেমন ঋক কথা বলে গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখে, তাহলে কথা বলে গান গেয়ে এই যে অসমাপিকা আছে দুটো বাক্যে, সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সমাপিকা ক্রিয়াপদ থাকবে একটি, এবং সমাপিকা ক্রিয়াপদ একটি হলেই সেটি সরল বাক্য থেকে যাবে। তার মানে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়াপদ থাকবে একটি, একটির বেশি সমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে না। এটা সরল বাক্যের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা জটিল বাক্য নিয়ে কথা বলবো। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, সাপেক্ষ মানে একটি আরেকটির উপর নির্ভরশীল হয়ে, তাকে জটিল বাক্য বলে। যেমন যে অলস সে উন্নতি করে, এই যে সাপেক্ষ সর্বনাম আমরা পড়েছিলাম, সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক, এই শব্দগুলোতে আমরা পড়েছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণীতে, এই সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক দিয়ে এই বাক্যগুলো তৈরি হয়, একটি আরেকটির উপর নির্ভর করে। তাহলে যে অলস সে উন্নতি করে না। তারপরে যদি তবে, কাল যদি ঋক আসে তবে গিরে যাবে, তার মানে এগুলো সাপেক্ষ, সাপেক্ষ মানে একটি আরেকটির উপর নির্ভরশীল, একটি আরেকটির উপর অপেক্ষা করে বা নির্ভরশীল, তাহলে সেগুলোকে সাপেক্ষ বলে। তার মানে জটিল বাক্য হচ্ছে এক ধরনের সাপেক্ষ বাক্য, যেখানে একটা প্রধান খণ্ডবাক্য থাকবে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। যেমন এই যে এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, সে উন্নতি করে না, গিরি যাবে, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, গিরি যাবেটা। তাহলে অপ্রধান খণ্ডবাক্যের অবস্থাটা কি আমরা একটু দেখি। যে অলস, তাহলে কথাটা শেষ হলো না, কিন্তু যে অলস তার সম্পর্কে নিশ্চয়ই আরও কিছু বলার আছে, এই জন্যে এই এই অংশটা অপ্রধান খণ্ডবাক্য, যেহেতু সে নিজের অর্থটার জন্যে এই প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে, নির্ভরশীল, সেজন্যে এটাকে আমরা বলতে পারি প্রধান খণ্ডবাক্য। বা আপনারা তুলনামূলকভাবে ইংরেজি ব্যাকরণের সাথে চিন্তা করতে পারেন, এই প্রধান খণ্ডবাক্যকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ, আর অপ্রধান খণ্ডবাক্যকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, বা এটাকে বলতে পারে মেইন ক্লজ, কেমন প্রিন্সিপাল ক্লজকে। তো এখানেও একই ব্যাপার, কাল যদি ঋক আসে, দেখুন এই কথাটা কাল যদি ঋক আসে কথাটার কোনো মানে দাঁড়ালো না, এই বাক্যটার মানে আছে তবে গিরি যাবে, গিরি যাবে এটা স্বাধীন বাক্য। তার মানে এই অংশগুলো হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এখানে এইটা প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সমাপিকা ক্রিয়াপদ থাকে এবং সেটার অর্থ স্বাধীন, সেটার অর্থের জন্যে আগের বাক্যটির উপর নির্ভর করতে হয় না। কিন্তু অপ্রধান খণ্ডবাক্যের বৈশিষ্ট্য হচ্ছে সেটার অর্থের জন্যে প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করতে হয়। এই যে কাল যদি ঋক আসে, এটার অর্থের জন্যে তবে গিরি যাবে, এই বাক্যটির উপর নির্ভর করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের জটিল বাক্য। জটিল বাক্যের এছাড়াও আরও ওই যে যেমন তেমন, তারপরে যে সে তো আমরা লিখলাম, যা তা যেটি সেটি, এরকম সাপেক্ষ অব্যয় কিংবা সাপেক্ষ সর্বনামগুলো নিয়ে এই জটিল বাক্য তৈরি হয়, এবং অপ্রধান খণ্ডবাক্য থাকে আর প্রধান খণ্ডবাক্য থাকে। তবে মনে রাখতে হবে অপ্রধান খণ্ডবাক্য কিন্তু একটির বেশিও থাকতে পারে। যেমন এই বাক্যের কোনো একটিকে আমরা যদি আরও একটি অপ্রধান খণ্ডবাক্যে পরিণত করি, এরকম কাল যদি ঋক আসে
যদি যদি অদ্রি আসে, একটু আমরা মুছে দিই এটা, যদি অদ্রি আসে তবে গিরি যাবে। এই তাহলে কাল যদি রিক আসে, যদি অদ্রি আসে, তাহলে আমরা দুটো অপ্রধান খণ্ডবাক্য পেলাম, আর প্রধান খণ্ডবাক্য একটি, এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, গিরি যাবেটা। আর এই কাল যদি রিক আসে, যদি অদ্রি আসে, এই দুটো হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। তার মানে প্রধান খণ্ডবাক্য একটি থাকলেও বা থাকতে পারলেও অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে একাধিক, একটি বা দুটি বা তারও বেশি থাকতে পারে। তবে ওই অপ্রধান খণ্ডবাক্যে সমাপিকা ক্রিয়ার ভাব প্রকাশ করে না, সেটার জন্য নির্ভর করতে হয় প্রধান খণ্ডবাক্যের উপর। এবং আরেকটা খুব মজার জিনিস আপনাদের হয়তো চোখে পড়ছে এতক্ষণে, এই যে আমরা জটিল বাক্যে কিন্তু কমা ব্যবহার করি না, তার মানে জটিল বাক্যে যখন এই একটি অপ্রধান খণ্ডবাক্য থাকে, একটি প্রধান খণ্ডবাক্য থাকে, তখন কিন্তু কমা ব্যবহার করতে হয় না। যেমন এখানে আমরা কমা ব্যবহার করিনি, এখানে কমা ব্যবহার করিনি। কিন্তু যখন খণ্ডবাক্যের সংখ্যা একাধিক হয়, একটির বেশি হয়, দুটি হয়, তিনটি হয়, সেই ক্ষেত্রে এই অপ্রধান খণ্ডবাক্যগুলোর মাঝে কমা ব্যবহার করা যায় বা করলেই ভালো। আমরা একটু পরে দেখব কমা ব্যবহার করে আসলে যৌগিক বাক্যে, জটিল বাক্যে সাধারণত কমা ব্যবহার করা হয় না। তবে যদি খণ্ডবাক্যগুলো একাধিক হয়, সেই ক্ষেত্রে খণ্ডবাক্যগুলো শেষে কমা ব্যবহার করা যেতে পারে। এবার আমরা চলে যাব যৌগিক বাক্যে। একাধিক স্বাধীন ও অসাপেক্ষ বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে এই যে এটি একটি স্বাধীন বাক্য, এটি একটি স্বাধীন বাক্য, এটি একটি স্বাধীন বাক্য, এটি একটি স্বাধীন বাক্য, তাহলে রিক ডাক্তার, এটা স্বয়ং সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। গিরি ইঞ্জিনিয়ার, স্বয়ং সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। রিক গরিব, স্বয়ং সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। কিন্তু মেধাবী, স্বয়ং সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। তাহলে এর প্রত্যেকটা অংশই কিন্তু আলাদা আলাদা এবং স্বাধীন। শুধু ওই বিষয়টা হচ্ছে এই যে সংযোজক বিয়োজক অব্যয়ে যুক্ত থাকে। সংযোজক বিয়োজক অব্যয়গুলো আপনারা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়েছেন, যোজক হিসেবে সেগুলো আপনারা পেয়েছেন, আর ও কিন্তু এবং নচেত যদিও বরং এর সবগুলোই আপনারা যোজক হিসেবে পেয়েছেন। একসময় এগুলোর নাম সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় ছিল। তো তাহলে এইখানে একটু খেয়াল করেন, এই সংযোজক বা বিয়োজক অব্যয়ের আগে অর্থাৎ যোজকের আগে কিন্তু কমা প্রয়োগ করতে হয়। এই কমাটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে আবশ্যিক কমা। তবে ইদানিং এই কমা না দিয়ে লেখারও একটা প্রবণতা আছে। কমা না দিলে যে একেবারে ভুল হবে বিষয়টা এরকম নয়, সেটা বেশ চালু হয়ে গেছে। তবে এমনি সাধারণত ব্যাকরণিক নিয়মে এই যৌগিক বাক্যের সংযোজক বিয়োজক অব্যয়ের আগে কমাটা দিতে হয়। অনেকে আবার একটা ভুল করে বসেন, কমা দিতে গিয়ে দেখা যায় যে সংযোজক বিয়োজক অব্যয়ের পরে কমা দিয়ে দিচ্ছেন। আসলে কমাটা পরে নয়, কমাটা হবে আগে। আর এই ক্ষেত্রে একটু খেয়াল করুন, কর্তা একটা হলে, যেমন রিক গরিব, এখানে কর্তা একটা, এই যে কিন্তু রিক মেধাবী, এই রকম ছিল আর কি। কর্তা যখন একটা হয় তখন দ্বিতীয় বাক্যটিতে কর্তা উল্লেখ না করলেও চলে,
কেমন, কিন্তু এখানে কর্তা আলাদা ছিল। যেমন রিক ডাক্তার আর গিরি ইঞ্জিনিয়ার, তাহলে কর্তা আলাদা বলে দুটো আলাদা আলাদা কর্তার নাম লিখতে হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কর্তা যেহেতু একটি, সেহেতু দ্বিতীয় বাক্যে কর্তাটি আবার পুনরাবৃত্ত করতে হয়নি। তবে এই এই বাক্যটাতে কোথাও ক্রিয়াপদ নেই, কিন্তু এই ক্রিয়াপদটা উজ্জ্ব আছে। বাংলায় কতগুলো ক্রিয়াপদ উজ্জ্ব থাকে, যেমন রিক হয় গরিব কিন্তু রিক হয় মেধাবী। এই যে হ ধাতু দিয়ে, আচ ধাতু দিয়ে তৈরি কতগুলো ক্রিয়াপদ উজ্জ্ব থাকে কিংবা ব্যবহৃত হয় না, সেই কারণে এটি ব্যবহৃত হয়নি আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যৌগিক বাক্যের উদাহরণ থেকে যৌগিক বাক্য কি সেটা বুঝতে পেরেছেন। এবং আরেকটা ব্যাপার আছে, এখানে আমরা এই পাশে একটা সরল বাক্য রাখলাম, এই পাশে একটা সরল বাক্য রাখলাম, এখানেও তাই, এই পাশে সরল বাক্য, এই পাশেও সরল বাক্য। কিন্তু যৌগিক বাক্যে এমনও হতে পারে, দেখা গেল যে এক পাশে একটা জটিল বাক্য আরেক পাশে একটা সরল বাক্য, এরকম হতে পারে। কিন্তু এখানে হচ্ছে যোজক, ওই যে সংযোজক বিয়োজক অব্যয় সেগুলো দিয়ে যুক্ত থাকবে, যে কোনোটা হতে পারে। আবার দেখা যেতে পারে যে এই পাশে একটা সরল বাক্য, এই পাশে একটা জটিল বাক্য, এরকমও কিন্তু হতে পারে। সরলটা সংক্ষেপে লিখলাম সরল, এই পাশে একটা সরল বাক্য, এই পাশে একটা সরল বাক্য, সব রকম বিন্যাসেই কিন্তু এটা হতে পারে। তবে মূল বৈশিষ্ট্য হচ্ছে দুটো স্বাধীন বাক্য নিয়ে এগুলো গঠিত হবে, আর মাঝখানে সংযোজক বিয়োজক অব্যয় থাকবে। তো আমরা এইখানে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করলাম। আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার, এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্যের আলোচনা এর মধ্যে আপনারা দেখেছেন। সরল বাক্যের সংযুক্তি অংশ, জটিল বাক্য, এবং সবশেষে যৌগিক বাক্য। তো আপনাদের ধন্যবাদ জানিয়ে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এখানে শেষ করছি।